আজকে আমি ক্লাস ফোরে জিকেতে আলোচনা করছি চব্বিশ অধ্যায় ভারতবর্ষের প্রথম চব্বিশ অধ্যায় পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন পৃষ্ঠা হলো সবাই চব্বিশের অধ্যায় ভারতবর্ষের প্রথম ভারতবর্ষে প্রথম ভারতবর্ষে প্রথম যা যা হয়েছিল সেই সম্বন্ধে আজকের আমরা আলোচনা করব। আগে এটা হয়ে গেছে, আবার রিপিট করছি তোমাদের, অনেকবার করে রিপিট হচ্ছে, স্কুলে আসতে পারছো না, তো আমরা এইভাবেই রিপিট করে নিচ্ছি যাতে তোমরা জিনিসগুলো ভুলে না যাও, যাতে তোমরা মনে রাখো। তাহলে আজকে ভারতবর্ষে প্রথম, তোমাদের প্রথমে কি রাখ দিয়েছিলাম, ভারতে প্রথম কোথায় এবং কবে পাতাল রেল চালু হয়, কবে পাতাল রেল চালু হয় এটা তোমাদের বলার দরকার নেই, কিন্তু কোথায় মনে রাখবে, কোথায় পাতাল রেল প্রথম চালু হয়, পাতাল রেল প্রথম চালু হয় কলকাতায়। তাহলে ভারতে পাতাল রেল প্রথম চালু হয় কোথায়, পাতাল রেল কোথায় বলতো, পাতাল রেল কলকাতা। পাতাল থেকে ওর লাইন করা হয়েছে, মানে মাটির তলা থেকে, মাটির তলা থেকে সুড়ঙ্গের মাধ্যমে ওর লাইন করা হয়েছে, ওর রাস্তা বানানো হয়েছে, মাটির তলা থেকে চলে বলে পাতাল রেল বলা হয়, যেটাকে এখন মেট্রো রেল বলা হয়। এখানে তারপরেই আজ দেখো কলকাতার পাতাল রেলের কি নাম দেওয়া হয়েছে, পাতাল রেলকে কি বলে, মেট্রো রেল। তাহলে পাতাল রেলকে কি বলা হয়, এই পাতালটা এখন মেট্রো রেল, পাতাল রেল থেকে এখন এটাকে বলা হচ্ছে মেট্রো রেল, বোঝা গেল। তাহলে সবার প্রথম পাতাল রেল কোথায় চালু হয়েছিল, আমাদেরই কলকাতা, ঠিক আছে, সবার প্রথম, কারণ তখন কলকাতা এর জন্য একদম উপযুক্ত ছিল। তাহলে প্রথম চালু হয়েছিল কলকাতায়, ব্রিটিশ আমলে ভারতের রাজধানী তখন কলকাতাই ছিল, তাই জন্য কলকাতাকে অনেক বেশি করে উন্নত করা হয়েছিল, পাতাল রেলও কলকাতায় প্রথম চালু হয়েছিল। তারপরে দাগ দিয়েছিলাম ভারতের প্রথম কে কবে নোবেল পুরস্কার পায়, কোন ভাষায় বা কিসের জন্য বলার দরকার নেই, কে কবে নোবেল পুরস্কার পায়, কে না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে, এই খ্রিস্টাব্দটা অন্তত মনে রাখবে, কারণ এটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন ট্যালেন্ট পরীক্ষায় এগুলো আসে, যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছে, এই ধরনের কোয়েশ্চেন আসে, তাই অন্তত এই এই সারটা তোমরা মনে রেখো। তাহলে ভারতে প্রথম কে কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার বই গীতাঞ্জলির জন্য এত কিছু বলার দরকার নেই, যে বই তার গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন, যেটা সং অফারিংস বলা হয় ইংলিশে, তো অত কিছু কিচ্ছু বলার দরকার নেই, শুধু 1913টা মনে রাখবে, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে। তারপরে বলেছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যেটা তোমরা সবাই জানো জানো যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দাগ দিয়েছিলাম ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী
পণ্ডিত জওহরলাল নেহেরু। তারপরে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি, তাই তো? তাহলে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি ভারতবর্ষ। তারপরে ছিল কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন কে? যেটা ক্যালকাটা মেডিকেল কলেজ সিএমআর, ওটা কে প্রথম প্রতিষ্ঠা করেন কে বলো তো? লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে আমাদের যে কলকাতা মেডিকেল কলেজ ওটাকে ওটা প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম এইটা প্রতিষ্ঠা করেন, যেটা ক্যালকাটা মেডিকেল রিসার্চ সেন্টার, এটাকে সিএমআর বলা হয়। তারপরে বলেছে ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক কে? প্রথম চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র হচ্ছে দাদা সাহেব ফালকে, চলচ্চিত্র ইনি প্রথম পরিচালনা করেছিলেন, চলচ্চিত্র ইনি প্রথম পরিচালনা করেছিলেন, এটা হচ্ছে দাদা সাহেব ফালকে। এখনো তো চলচ্চিত্র পুরস্কার দেয়া হয় যে দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা শ্রেষ্ঠ পরিচালকরা পায়, ঠিক আছে? উনি প্রথম পরিচালনা করেছিলেন চলচ্চিত্র, এই জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। তাহলে ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক কে? দাদা সাহেব ফালকে। ভারতের প্রথম বিশ্বজয়ী কুস্তিগির কে? গামা পালোয়ান, বিশ্বজয়ী কুস্তিগির তিনি ছিলেন, গামা পালোয়ান। তারপরে পৃষ্ঠা 55 পৃষ্ঠা দেখো, ভারতের প্রথম মহাকাশচারী কে? এটা অনেক ছোটবেলা থেকে শিখেছি, ভারতের প্রথম মহাকাশচারী যিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন তিনি হচ্ছেন রাকেশ শর্মা, ভারতবর্ষ থেকে প্রথম মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। প্রথম জাতীয় অধ্যাপক কে ছিলেন? এটা বাদ দাও। তারপরে দিয়েছিলাম জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেস প্রথমে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস ছিল, সেই জাতীয় কংগ্রেস এখনো আছে, জাতীয় কংগ্রেসের এই যে আজকে কংগ্রেস এটা ছিল জাতীয় কংগ্রেস, তো এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে আছে ভারত ভারতের প্রথম কে বিদেশে হিন্দু ধর্ম প্রচার করেন? বিদেশে গিয়ে হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ। ভারতের প্রথম কে বিদেশে হিন্দু ধর্ম প্রচার করেন? স্বামী বিবেকানন্দ। তারপরে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেন তোমাদের দেয়া হয়েছিল, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ভারতে প্রথম কোথায় এবং কবে পাতাল রেল চালু হয়? কলকাতায়, কবে বলার দরকার নেই। তারপরে ছিল কলকাতার পাতাল রেলের কি নাম দেয়া হয়েছে? মেট্রো রেল। তারপরে ছিল ভারতের প্রথম কে কবে নোবেল পুরস্কার পান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন। তারপর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপর একদম এই পেজে 54 পৃষ্ঠা শেষের দিকে দাগ দিয়েছিলাম তিনটে কোশ্চেন, কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা কে করে? লর্ড উইলিয়াম বেন্টিং, কলকাতা মেডিকেল কলেজ। তারপরে দাগ দিয়েছিলাম ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক কে? দাদা সাহেব ফালকে, প্রথম চলচ্চিত্র পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে। তারপরে ছিল ভারতের প্রথম বিশ্বজয়ী কুস্তিগির কে?
গামা পালোয়ান, গামা গামা ছিলেন বিশ্বজয়ী কুস্তিগীর। তারপরে দাগ দেওয়া ছিল ভারতের প্রথম মহাকাশচারীকে রাকেশ শর্মা। তারপরে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম কে বিদেশে হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ, শিকাগোতে গিয়ে প্রথম হিন্দু ধর্মের মাহাত্ম্য সম্বন্ধে প্রচার করেছিলেন, সারা বিশ্ববাসীর কাছে উনি প্রশংসাও কুড়িয়েছিলেন। তাহলে ভারতের প্রথম কে বিদেশে হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ। তারপরে দেখা দিয়েছিলাম ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জ্ঞানপীঠ পুরস্কারটা কি না, সাহিত্যের জন্য এই পুরস্কার পায়, আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম পেয়েছিলেন জ্ঞানপীঠ। ঠিক আছে, তাহলে আবার রিপিট করে দিলাম, ভালো করে পড়বে, মন দিয়ে পড়বে, আর পুজোটা সবাই ভালো কাটাবে, সাবধানে থাকবে।